comeback times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আরামবাগ বিধানসভা এলাকায় বিধায়ক মধুসূদন বাগ তিরপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আরামবাগ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সভাপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করতে আসেননি বলে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিধায়ক মধুসূদন বাগ তাদের সঙ্গে কথা বলে ত্রাণ বণ্টন করলে তারা স্বাগত জানাবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বিধায়ক মধুসূদন বাগ জানান, আরামবাগ বিডিও অফিসে ঈদুল ফিতরের ত্রাণ পড়ে আছে। বিডিও কৌশিক ব্যানার্জি তাকে বলেছিলেন, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষগণ ও বিধায়ক মধুসূদন বাগকে ডেকে একসাথে আলোচনার ভিত্তিতে এই ত্রাণ বিতরণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত তিনি বিধায়ককে ডাকেননি। ত্রাণ সামগ্রীও সেখানেই পড়ে আছে, তিনি ডাকলেই যাবেন, কারণ তিনিও চান দ্রুত ত্রাণ সামগ্রীগুলো প্রকৃত অর্থে দুস্থ অসহায়দের মাঝে বিতরণ হোক। আমরা বিস্তারিত শুনব এ বিষয়ে তিনি ঠিক কী বলেছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি কি মধুসূদন বাবুর সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ নমস্কার বলছি যে দেখুন, আরামবাগ বিধানসভার বিধায়ক হিসেবে আপনি এই মুহূর্তে এই যে ইয়াস বিধ্বস্ত এলাকা, যদিও আরামবাগে সেভাবে কোনো প্রভাব পড়েনি, কিন্তু ইয়াস এবং করোনাকে কেন্দ্র করে এলাকায় এবং এলাকায় বেশ কিছু দুস্থ মানুষ আছেন, যাদের অনেকের এই বর্ষাতে বাড়ি ক্ষতি হয়েছে, এরকম আছেন বেশ কিছু মানুষ আছেন, এবং এই যে তাদের জন্য বিধায়কের যে তহবিল থেকে যে ত্রিপল পাওয়া যায়, এই ত্রিপল যে বিতরণ কি আপনি এখন শুরু করেছেন না এখনো পর্যন্ত শুরু করেননি? না, ইয়াস বিধ্বস্ত যে ঘটনা, ইয়াসে সম্পূর্ণরূপে ক্ষতি হয়নি, কিছু বিশেষ ক্ষতি হয়নি এই এলাকায়, আরামবাগে বিশেষ ক্ষতি হয়নি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আরামবাগ এই বিধানসভা ক্ষেত্র বিশেষ করে গ্রামের দিকে সমস্ত বাড়ি হচ্ছে মাটির এবং মাথার উপরে হয় ত্রিপল দেয়া রয়েছে নতুবা খড় দেয়া রয়েছে, সেই খড়ের ঘরগুলো থেকে জল পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার যে বিধায়ক কটা ত্রিপল, সেই ত্রিপলগুলো আমি দল মত নির্বিশেষে সমস্ত যারা সাফারার তাদের সবাইকে দিতে পারবো না, কিন্তু যাদের বেশি ক্ষতিগ্রস্ত যারা তাদের আমি ত্রিপলগুলো দিয়েছি। আচ্ছা, সেটা কিরকম সংখ্যাটা কিরকম? সংখ্যাটা 500 মানে 500 জনকেই দিয়েছেন? 500 জনকেই দেয়া হয়েছে। এই 500 জনকে যখন দিয়েছেন, এর মধ্যে কি মানে আপনি বলেছেন দলমত নির্বিশেষে, তবুও বলছি যে এখানে যারা অন্য দল করেন, সে শাসক দলই হোক অথবা সিপিএম, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ইত্যাদি যে সমস্ত রাজনীতি, সকলেই পেয়েছেন? দেখুন, এটা দেখা হয়নি এবং আগামী দিনেও দেখবো না, আগামী 5 বছরেও এটা দেখবো না, কে সিপিএম করছে, কে তৃণমূল করছে, কে বিজেপি করছে, এটা দেখে ত্রিপলটা দেয়া হয়নি। লক্ষ্যই রয়েছে, আচ্ছা, কিন্তু এই বিধানসভায় যা কাজ হবে দলমত নির্বিশেষে কাজ হবে। হ্যাঁ, এটাই দরকার। কিন্তু এখানে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া, তিনি যেটা আমাদেরকে বলেছেন যে বিধায়ক হিসেবে মধুসূদন বাবু আজ পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে আসেননি, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি, এমনকি যে সমস্ত ত্রিপল বা বিধায়কের মাধ্যমে যে সমস্ত মানে সহায়তা প্রদানগুলো হয় সেইগুলো নিয়ে তিনি কোনো রকম কোনো আলোচনা করছেন না। তিনি যদি আলোচনা করেন তো তারা স্বাগত জানাচ্ছেন এবং তারা চান যে কাজের নিরিখে সকলেই এখানে একজোট হয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু বিধায়ক তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি, এ বিষয়ে আপনি কি বলবেন? গুণধরবাবু যথার্থ সঠিকই বলেছেন, ওনার সাথে যোগাযোগ হয়নি। আমি বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম, বিডিও সাহেবকে আমি ঈদ উল ফিতর ক্লোদিং বলে যে সামগ্রী এসেছে সেই সামগ্রী আমার বাড়িতে নেই, আমার গোডাউনেও নেই, সমস্ত সামগ্রীটা রয়েছে বিডিও অফিসে। আমি বিডিও সাহেবকে বলেছি
যে আপনি এটা দল মত নির্বিশেষে মানে দুস্থ মানুষদের জন্য যাদের জন্য এই প্রকৃতপক্ষে এই সামগ্রী এসেছে তাদের বন্টনের ব্যবস্থা করুন। তো এটা যখন বলছি তখন ঈদল ফিতর চলে আসলো, ঈদল ফিতর চলে আসলো, চলে আসার পর আবার কি হলো না, ইয়াস নামক একটি ঝড় এর জন্য প্রশাসনিক লেভেলে তৎপরতা লক্ষ্য করা গেল। সেই সময় উনি আমাকে বললেন যে আমি পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি এবং ওনাদের দলের যিনি সভাপতি তাকে এবং আপনাকে ডাকবো, ডেকে আমরা একটা বৈঠক করব। সেই বৈঠকের দায়বদ্ধতা আমার নয়, বৈঠকের দায়বদ্ধতা বিডিও সাহেবের, বিডিও সাহেব নিশ্চিত ভাবে ডাকবেন, ডেকে বিষয়টা আলোচনা করা যাবে, আলোচনা করে সবাইকে সামগ্রীটা বন্টন করে দেওয়া যাবে। যা রয়েছে বিডিও অফিসেই রয়েছে, বিডিও সাহেবের আন্ডারেই রয়েছে, আমার কাছে নেই। আর ওই বিষয়টা হচ্ছে যে আমি কখনোই চাইছি না এই সমস্ত বস্তু যা সামগ্রী এসেছে, যা এসেছে সম্পূর্ণটাই সমস্ত দুঃস্থ মানুষ যাদের জন্য এসেছে তাদের মধ্য দিয়ে তাদের মধ্যে বন্টন করা হোক, এতে দলমত নির্বিশেষই হবে। মানে এখানে আপনার কোনো রাজনৈতিক অ্যালার্জি নেই যে? এটা আমি আপনাকে একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার বলছি যে এটা নেই এবং আগামী দিনেও থাকবে না। আচ্ছা ঠিক আছে, মানে বিডিও সাহেবকে বলুন যে কবে বৈঠক ডাকবেন। আপনি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে বলুন না যে বিডিও সাহেব কবে বৈঠক ডাকবেন, যেদিনে বৈঠক ডাকবেন সেদিনে যাব, গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ওনাদের দলের যিনি সভাপতি আছেন তিনি এবং আমি আমার প্রতিনিধি যাব, গিয়ে কবে কোথায় বন্টন করবেন বন্টন করে দিলেই তো হলো। একদমই ঠিক, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ নমস্কার, ঠিক আছে। Collection, jeans and t-shirts, only for men.